আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে দেখাবো দশম শ্রেণীর যে ম্যাথের অ্যাসাইনমেন্ট আছে এবং বাংলা দুইটা এখন দেখাবো। অনেক সুন্দর করে এখানে আনসারগুলো করে দিছি। তবে একটা রিকোয়েস্ট বা এই কষ্টের বিনিময়ে আপনাদের কাছে একটা চাওয়া, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন, এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। তা চলুন আমরা কথা না বলে আনসারটা দেখা শুরু করি। তা আমি আশা করি আমার একটা কভার পেজে সবাই কভারটা পূরণ করতে পারবেন। এখানে বিষয়ের শিরোনামটা লিখবেন, যে শিরোনাম থাকবে যে বিষয়ে সে শিরোনামটা লিখবেন, এখানে বিদ্যালয়ের নাম লিখবেন, তারপরে দেখেন ছাত্রছাত্রীর নাম, বিষয়, শ্রেণী, শাখা, রোল, মোবাইল নাম্বার, শ্রেণীর শিক্ষকের নাম, তো আমি আশা করি এবং জমা দেনের তারিখ। তো চলুন এবার আমরা কি করব, আমরা পোস্টার একবার দেখে আসি। ওকে, তো দেখেন এখানে আমার কি বলছে, এখানে একটা উদ্দীপক, এই উদ্দীপকের যে মানগুলো দেওয়া আছে দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান টু, এটা ক নম্বর বলছে, ক নম্বরকে বলছে দেখেন এই মানকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। খ নম্বর দেখেন, খ নম্বর বলছে দেখেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস সেক্স হোল স্কোয়ার, এর মান নির্ণয় করো। তো এই যে ইত্যাদি ইত্যাদি যেগুলো এখানে দেওয়া আছে এটা করতে হবে। তারপর গ নম্বর যেটা আছে, গ নম্বরও দেখেন এখানে মান দেওয়া আছে, আনসারটা করতে হবে। তো তারপরে ঘ নম্বরটা দেখে আসি, চলেন আমরা ঘ নম্বর যেটা আছে দেখেন এখানে কিন্তু ঘ নম্বরের মানটা দেওয়া আছে, এখানে এখানে ঘ নম্বরের মানটা দিয়েছে প্রমাণ করো যে ওয়ান বাই এক্স ওয়াই মানে ভগ্নাংশ আকারে এটা বলছে। তো চলুন আমি আশা করি এখানে ঝাপসা হয়েছে আপনার কোয়েশ্চনটা, চলুন স্পষ্ট করে আমরা উত্তরটা দেখে আসি। ওকে দেখেন এটা কিন্তু ক নম্বর প্রশ্নের উত্তর। ওকে দেখেন এটা কিন্তু ক নম্বর প্রশ্ন, এক নং প্রশ্নের উত্তর ক। তো তারপর আমরা কী করবো, দেখেন এক নং প্রশ্নের উত্তর এখান থেকে দেখা শুরু করবো। দেখেন এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান টু, জেড সমান সমান দেখেন টু মাইনাস জেড মাইনাস ওয়াই সমান সমান সমীকরণ এক, পঁচাত্তর রাশি এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান, এক্স ওয়াই প্লাস দেখেন এখানে এক্স এক্স প্লাস ওয়াই এখানে জেড এইখানে এই দেখেন এখানে যে জেডের মানটা, এই জেডের মানটা এখানে বসা দিচ্ছে, কারণ এখানে এক্স ওয়াই প্লাস জেড আছে তাই জেডের মান যেটা আছে এটা বসা হয়েছে টু মাইনাস এক্স মাইনাস ওয়াই। ওকে দেখেন এখানে জেডের মানটা এখানে কিন্তু বসানো হয়েছে। ওকে জাস্ট এখানে জেডের মানটা বসানো আছে, দেখেন এখানে কি লেখা আছে, এক নং হতে জেডের মান বসিয়ে পাই। তো আর দেখেন এখানে এই মাইনাস ওয়ানটাই যে আমি আবারও দেখাচ্ছি, এই এক্স আর ওয়াই এখানে এক্স ওয়াই পাতানো হয়েছে, এই প্লাসটা এইখানে এই জেডের মান দেখেন, এই জেডের মান এই দেখেন জেডের মানটা টু মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো আমি কী করছি, এখানে জেড আছে বিদায় এখানে জেডের মান টু মাইনাস এক্স মাইনাস ওয়াই আর এই মাইনাস ওয়ানটা এখানে রাখছি। ওকে তো তারপরে কী করছি, এখানে দেখেন এখানে কী থাকলো, এখানে ওয়ান প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, কারণ দেখেন দুই থেকে যদি এক চলে যায় তাহলে এক থাকে, কারণ বড়োর আগে প্লাস চলে বলে এখানে প্লাস সামনে প্লাস দেওয়া লাগে না, এক্স ওয়াইয়ের আগে প্লাস হবে বলে এখানে প্লাস ওয়াই আর এইখানে মাইনাস এক্সটা আর এইখানে মাইনাস ওয়াই, আশা করি বুঝতে পারছেন। তো তৃতীয় লাইনে চলে যাবো আমরা, এখন দেখেন এখানে এক্স ওয়াইটা এখানে রাখছি, এই মাইনাস এক্স এইখানে রাখছি, এই দেখেন এই মাইনাস ওয়াইটা এই যে আর এই দেখেন এই যে প্লাস এই এটা ওয়ানটা প্লাস হলো এটা সাজায় লিখছি সুন্দর করে আমরা। তো তারপর কী করছি, দেখেন এখান থেকে এক্স কমান নিছি, এক্স কমান নেওয়ার পরে এখানে কী থাকবে, ওয়াই মাইনাস ওয়ান, দেখেন এখান থেকে একটা এক্স আর এখান থেকে এক্স দুইটা এক্স থেকে যদি একটা এক্স কমান নেওয়া হয় তাহলে থাকে ওয়াই মাইনাস ওয়ান, আর এখানে কিছু থাকে না বিধায় মাইনাস ওয়ান থাকে, তার এখানে কী থাকে তাহলে দেখেন ওয়াই মাইনাস ওয়ান, এই প্লাস মাইনাস মাইনাস ওয়ান। তো তারপরে ওয়াই মাইনাস ওয়ান দুইটা আছে, এখান থেকে একটা নিছি আর এক্স মাইনাস ওয়ান, এটাই অ্যান্সার। তো চলুন আমরা নেক্সট দেখি খ নম্বরের অ্যান্সার যেটা দেওয়া আছে। তো দেখেন একই সেম টু সেম অ্যাপ্রোচে খ নম্বরটাও করছি, আমি এখানে দেখাচ্ছি এখানে সূত্র রাখছি, এখানে সূত্র এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, দেখেন এখানে একই সিস্টেম, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, এই একটা সূত্র, এই একটা সূত্র আর এই একটা সূত্র, এখানে তিনটা সূত্র, এটা এ মাইনাস বি, এটা এ মাইনাস বি, এটা এ মাইনাস বি সূত্র। ওকে এই তিনটা এ মাইনাস বি সূত্র এখানে পাতায় দেবেন সুন্দর করে, পাতানোর পরে দেখেন এখানে এক্স স্কোয়ার কয়টা আছে, একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার, মানে যে মানগুলো এখানে যেগুলো দেওয়া আছে দেখেন টু জেড এক্স, তারপরে যে তারপরে দেখেন এখানে যে মানগুলো এখানে দেওয়া আছে সেই মানগুলো এখানে পাতায় দিয়েছে। ওকে তো চলেন এখান থেকে আমরা দিন দ্য নেক্সট যেগুলো আছে ওগুলো দেখে আসি, দেখেন এখানে কিন্তু টু জেড এক্স, এখানে কিন্তু টু জেড এক্স আছে, টু ওয়াই জেড আছে, তো তারপরে দেখেন টু এক্স ওয়াই আছে, সমস্ত মান এখানে সমন্বিত করে কিন্তু মানগুলো এখানে পাতায় নিচ্ছি, এখানে সুন্দর করে এখানে পাতায় দেবেন এখান থেকে। ওকে তারপরে দেখেন এখানে টু, এখানে যদি কমন নেওয়া হয় টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এতটুকু কিন্তু অবশ্যই 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 কিন্তু মনোযোগ সহকারে অঙ্কন করবেন এখান থেকে, একটু সামান্য কাটা আছে বুঝে নেবেন এখান থেকে। তো চলুন আমার নেক্সট টুকে দেখে আসি, দেখেন এখান থেকে টু নেওয়ার পরে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দেখেন এখানে যে মানটা থাকবে
সুন্দর করে এখানে একটা ট্রাই করতে এখান থেকে দেখে নেন, কারণ অনেক ফোন বলতে করতে দেওয়া হয় তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। দেখেন, তারপর আমরা জানি যেটা দেওয়া আছে, আমরা জানি যে মানগুলো, যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো এখানে পাঠিয়ে দিবেন। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স, এখানে একটু কমান্ড নেবেন, নেওয়ার পর এখান থেকে বন্ধ করে দিবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো চলুন নেক্সট দেখে আসি আমরা। দেখেন এটা কিন্তু ঘ নাম্বার, লাস্ট যে ঘ নাম্বার প্রমাণ দেওয়া আছে সেই প্রমাণটা, এটা কিন্তু ঘ নাম্বার, এটা কিন্তু ঘ, আমি আবার বলতেছি এটা কিন্তু ঘ নাম্বার দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান টু, দেখেন ঘ নম্বরে কোশ্চেন এটা দেওয়া আছে। তো ঘ নম্বরে দেখেন এটা, এটা কিন্তু দেওয়া আছে ঘ নম্বরে। তা আমরা খ এবং গ থেকে যেটা পাইছিলাম এটা এখন লিখবো আমরা, আমরা এখন খ এবং গ থেকে যেটা পাইছিলাম দেখেন এটা গ হতে পাই। ওকে, এটা কিন্তু গ হতে পাইছিলাম আমরা, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান হাফ। তো ক হতে পাই, এই মানগুলো আমরা এখানে ক হতে পাইছিলাম মান বসিয়ে। তো তারপরে দেখেন এখানে যে ভগ্নাংশের মানগুলো আছে, আমরা ভগ্নাংশের মানগুলো দেখবো। এখানে যে ভগ্নাংশের মানগুলো আছে দেখেন, তৃতীয় ভগ্নাংশের হার এখানে দেওয়া আছে। তো তারপরে দেখেন লেফট হ্যান্ড সাইড, দেখেন যে মানগুলো দরকার এখানে সমস্ত মানগুলো কিন্তু এখানে দেওয়া আছে। লাস্ট দেখেন এখানে জেড মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এর নিচেই কিন্তু এটা এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান, এটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে। আমি আবারও বলছি এটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে। দেখেন এখানে যেমন ভগ্নাংশ আকারে করছি, ঠিক তার নিচে এখানে কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া আছে। জেড মাইনাস ওয়ান, এর নিচে আছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ানের নিচে আছে ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ানের নিচে আছে জেড মাইনাস ওয়ান, এটা দাগ আছে। দেখেন এখানে একটা দাগ, এইটার উপরে এটা, এটার নিচে কিন্তু এটা, এটা এগুলো লব আর এগুলো হর। ওকে, একটা দাগ দিয়ে নিচে এগুলো করা হয়েছে। তো তারপরে দেখেন এটা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল। তো চলুন নেক্সট যেটা আছে, তো তারপরে কিন্তু আমরা এই মানগুলো পাইছি। তো দেখেন এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস সি ডি এক্স ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়ান। ওকে, যে মানগুলো পাইছিলাম সে মান দিয়ে এটাই কিন্তু ফলাফল। এবং লাস্ট পর্যন্ত দেখেন এখানে যে মানটা দেওয়া আছে, এখান থেকে কিন্তু আপনার লসাগু করার পরে যে মানগুলো পাওয়া গেছে সবগুলো অ্যাডজাস্ট করে কিন্তু অঙ্কটা করে দেওয়া হয়েছে। ওকে, এটা অ্যাডজাস্ট করে একটা দাগ হবে, দেখেন এই পাশটা এবং এই পাশটা, এখান থেকে কিন্তু কমান নেওয়ার পর লসাগু সুন্দর সিস্টেম করে নেওয়ার পরে এই মানটা হয়েছে। তো লাস্ট আইটেম কিন্তু এটা, এবং এটাই কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল বা অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন, এটাই ছিল কাঙ্ক্ষিত ফলাফল। তো আজকের মতন এই পর্যন্ত, অবশ্যই অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কোন জায়গাটাই কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। তো সব চলুন আমরা প্রথম থেকে আর একবার অঙ্কটা দেখে আসি। ওকে, এটা কিন্তু এক নং প্রশ্নের উত্তর ছিল। ওকে,
এটা কিন্তু ঘনম, ঘনম প্রশ্ন করতে, এটা কিন্তু ঘনম, চার নম্বর যে প্রশ্নটা সেটা প্রশ্ন করতে।